আপনার কি কোনো বিশেষ গান শোনার সময় গায়ে কাটা দিয়ে ওঠে জানেন এর অর্থ কি হ্যাঁ এই অনুভূতির কিন্তু বিশেষ অর্থ রয়েছে গবেষকরা এমনটাই বলেছেন ধরুন আপনি কোনো একটা বিশেষ গান খুবই মনোযোগ দিয়ে শুনছেন আপনার কানে হেডফোন আছে দুটি চোখ বন্ধ আপনার আশেপাশে বা চতুর্দিকে অসংখ্য আজব ঘটনা ঘটলেও আপনি আর সেসব ঘটনার মধ্যে নেই আপনি সম্পূর্ণরূপে নিজেকে গানের মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়েছেন সেই সময় হঠাৎ করে শরীরে হালকা শিরশিরানি অনুভব করলেন এমনটা আপনার কখনো হয়েছে কি যদি হয়ে থাকে তাহলে এই বিষয়ে মনোবিদ্যা জানাচ্ছেন আপনি অসম্ভব রকম এক গুণের অধিকারী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি অক্সফোর্ড একাডেমিক জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয় যদি কোনো গান বা মিউজিক আপনাকে আবেগময় করে তোলে ও তার জন্য যদি আপনার শরীরে শিহরণ অনুভব করেন তবেই বুঝতে হবে আপনার মস্তিষ্ক আর পাঁচজনের মস্তিষ্ক থেকে আলাদা আপনি আবেগ বা অনুভূতিকে যতটা দ্রুত আত্মস্থ করতে পারেন অন্যরা কেউ সহজে তা পারে না গবেষক ম্যাথিউ স্যাটিস জানাচ্ছেন ক্যাথারসিস প্রক্রিয়াটি যাদের খুবই শক্তিশালী তাদের এই ধরনের অনুভূতি হয়ে থাকে প্রসঙ্গত গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল প্রথম ক্যাথারসিস শব্দটির উল্লেখ করেন যে প্রক্রিয়ায় কোনো বিশেষ ঘটনার ফলে মানুষের অবচেতন মনে জমা থাকা কষ্ট ভয়ভীতির প্রকাশ ঘটে সেটিকে বিশেষজ্ঞরা ক্যাথারসিস বলেও থাকেন ঠিক তেমনি করে গান শুনে আবেগময় বা আবেগপ্রবণ হয়ে পড়াটাকেও গবেষকরা ওভাবেই ব্যাখ্যা করেছেন গবেষকদের দাবি গান শোনার সময় শ্রোতা অতীতের কোনো একটি ঘটনা কথা ভাবছেন বলেই এমনটা ঘটনা ঘটছে এরকম আরও তথ্য পেতে আমাদের সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন